শ্রেফ দশ হাজার টাকার জন্য কসবা তৃণমূল কাউন্সিলরকে খুনের বরাত দেওয়া হয়েছিল তাও খুনের কাজ হয়ে যাওয়ার পর টাকা দেবে বলেছিল মোহাম্মদ ইকবাল কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে চেষ্টার ঘটনায় ধৃত তরুণকে জেরা করে এই তথ্য জানতে পেরেছে কলকাতা পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত তরুণের নাম যুবরাজ সিং তার বাড়ি বিহারের বৈশালীতে ধরা পড়ার পর সে নিজেকে নাবালক হিসেবেও দাবি করে তবে ধৃতর আধার কার্ড খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে দু সালে জন্ম অভিযুক্ত ফলে ইতিমধ্যেই তার আঠেরো বছর হয়ে গিয়েছে শুক্রবার রাত আটটায় কসবার অ্যাক্রোপলিস মলের অদূরে নিজের বাড়ির বাইরে বসেছিলেন একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ আটটা নাগাদ তিনি তার সঙ্গে থাকা দুই নিরাপত্তা রক্ষীকে ছুটি দিয়ে দেন তার দশ মিনিট পরে বাইকে করে হেলমেট পরিহিত দুই যুবক হাজির হয় বাইক থেকে নেমে একজন একেবারে সুশান্তর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে কিন্তু কোনো কারণে বন্দুক লক হয়ে যাওয়ায় দুবার চেষ্টা করেও গুলি করতে ব্যর্থ হয় ওই যুবক এরপরই তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলেন সুশান্ত সহ অন্যরা ঘটনাক্রম থেকে তদন্তকারীরা নিশ্চিত রীতিমতো পরিকল্পনা করেই দুষ্কৃতীরা এসেছিল পুলিশ জানাবার নিচ্ছে এবং তো দুজনকে অ্যারেস্ট করেছে শুনছি আসল দোষী নিশ্চয়ই বেরোবে না না ভয় পেলে তো রাজনীতি করতাম না আর এর অভ্যাস আমার আছে আমি তেত্রিশ বছর ধরে রাজনীতি করছি এর আগেও দুবার গুলি চলেছিল আমার ওপরে ভয় পেলে রাজনীতি করতাম না এবং রাজনীতিতে থাকবো রাজনীতি থেকে এদের বিরুদ্ধে লড়াই করবো